বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক যারা প্রবাসে বসবাস করেন তারা বাংলাদেশে গিয়ে নাগরিকত্ব সনদ ছাড়াই এখন এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়েছে বাংলাদেশের পত্রিকা দৈনিক ইত্তেফাকে এবং এ খবরটি প্রকাশ করা হয় 11ই মে। খবরে বলা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি কোনো নাগরিক দেশে এনআইডি করতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না। প্রবাসীদের এনআইডি সেবা দিতে মাঠ কর্মকর্তাদের 8টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন এবং এই নির্দেশনাটি দিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সরোয়ার। খবরে বলা হয়েছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত কার্যক্রম সহজ করতে এবং বিড়ম্বনা এড়াতে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনার মধ্যে প্রথমে বলা হয়েছে যেসব ব্যক্তি বাংলাদেশের বাইরে থাকেন এবং তারা বাংলাদেশি বংশোদ্ভূত ওসব ব্যক্তিরা বাংলাদেশে গিয়ে তাদের বাবা মা অথবা দাদা দাদির বাংলাদেশের পরিচয়ের মাধ্যমে তারা জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন বাংলাদেশের। সেক্ষেত্রে বাবা মা এবং দাদা দাদির বাংলাদেশি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অনলাইন জন্ম সনদ, মৃত্যু সনদ অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদের কপি দাখিল করলেই তাকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এছাড়াও কোনো বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশের সুরক্ষা বিভাগ থেকে তিনি দ্বৈত নাগরিকের সনদ নিতে পারেন তাকেও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে বৈবাহিক সূত্রে যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের নাগরিক হতে চান বা বাংলাদেশ পরিচয়পত্র নিতে চান সেই ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র, স্বামী ও স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করলে তাকেও বাংলাদেশের পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রদান করা হবে। এ বিষয়ে খবরে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই ইতিমধ্যে যুক্তরাজ্য প্রবাসীদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্য শাখা থেকে। এটির কার্যক্রম এবছরের শুরু থেকে প্রদান করা হয়েছে এবং অনেকেই এরই মধ্যে এই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া শুরু করেছেন। এর মধ্যে এই খবরটি এলো যারা বাংলাদেশে গিয়েও, যারা ব্রিটিশ প্রবাসী রয়েছেন তারা চাইলে বাংলাদেশে গিয়েও এখন সহজে এই এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এই খবরের মাধ্যমে যেটি আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনারা বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট রয়েছে অথবা বাংলাদেশে হাই কমিশনের মাধ্যমেও এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।